নমামি, এই শব্দটার প্রথম সূত্রটা কি? নমামি মানে প্রণাম করা। সত্যব্রত মনি কি করলেন? এই দামোদর অষ্টকম শুরু করার পূর্বে তিনি কি করলেন? ভগবানকে প্রণাম করলেন। ভগবানকে কি করলেন? এখন ভগবানকে দেওয়ার মতো আমাদের কিছু আছে? ভগবানকে দেওয়ার মতো কিছু আছে? এই জগতের মানুষ ব্রহ্মা ইন্দ্র এই দেব দেবতা থেকে শুরু করে মানুষ পর্যন্ত তারা কি করে জানেন? যারা যারা ভগবানকে জেনেছে, যারা যারা ভগবানের তথ্য সম্পর্কে অবগত হয়েছে, তারা সবাই ভগবানের সামনে এসে তাদের মস্তক নত করেছে। যারা ভগবানের স্বরূপ সম্পর্কে অবগত হয়েছে, তারা সবাই কি ভগবানের কাছে এসে কি করলেন? প্রণতি স্বীকার করেছেন। দেখুন, ভগবানকে দেওয়ার মতো আমাদের কিছু আছে। হ্যাঁ, এই যে এই জগতের যা ধন সম্পদ আছে, এই ধন সম্পদের মালিক কে? হ্যাঁ, মালিক ভগবান কিনা? এবং আপনার যত সুন্দর দেহ দিয়েছে, এই দেহটার মালিক কে? সবকিছু ভগবানই আপনাদেরকে দিয়েছে। তাহলে ভগবানকে দেওয়ার মতো আপনার কি আছে? কিছু আছে? ভগবানকে দেওয়ার মতো আপনার কিছু আছে? তাহলে ভগবানকে দেওয়ার মতো আমাদের কিছু নাই। আমরা মনে করি যে কি জানেন, হ্যাঁ, মন্দিরে যদি আমরা কি করি, 1000 টাকা দেই, আমি বড় দানি হয়ে গেছি। হ্যাঁ, মন্দিরে 1000 টাকা দিলে কি মনে করছি? না, আমি আজকে 1000 টাকা মন্দিরে দান করছি। হ্যাঁ, আরে ভগবানকে কি দান করে কেউ? ভগবানের মন্দিরে কি দান করতে আসে কেউ? ভগবানকে এতই কি ফকির হয়ে গেছে নাকি, এতই ভিক্ষুক হয়ে গেছে যে তোমার দান নিয়ে তার চলতে হবে? হ্যাঁ, তিনি কি ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা আছে, লক্ষ্মী সহস্র শত সম্র সেব্য মানম, হাজার হাজার লক্ষ্মী দেবী যাকে সেবা করার জন্য অপেক্ষা করছে, লাইন ধরে আছে, লাইন, হাজার হাজার লক্ষ্মী দেবী যাকে সেবা করার জন্য লাইন ধরে আছে, আর তিনি কি তোমার ওই 1000 টাকা দানের অপেক্ষা করতেছে? হ্যাঁ, কিন্তু আমরা ভাবি মন্দিরে আজকে 1000 টাকা দান করছি, আমি বড় দানি। বুঝা গেছে? কিছু কিছু দানি লোক কি করে জানেন, একটা টাকা 10 টাকা নোট, তাও আবার কি করে জানেন, এটা দুই দিকে ছিঁড়ে রয়েছে, রিক্সাওয়ালারে দিছে, রিক্সাওয়ালাও নেয় না, তারপরে ওই দুদুলারে দিছে, দুদুলাও নেয় না, এখন কি করবে, টাকাটা তো চালাই দিব। হ্যাঁ, ওই শনিবার দিন মন্দিরে যায়, মন্দিরে গিয়া তিনি ওই দান বাক্সের মধ্যে ফেলাইছে যে আমি ভগবানের 10টা টাকা দিছি, ওই টাকাটা চলে না, তো এই সালে এই টাকাটা ওই দান বাক্সের মধ্যে ফেলাইছে, তিনি দান করছে, দান বাক্স খুলে দিয়ে যে টাকা সিরা টাকায় বেশি থাকে, তারা দানি, তারা কি করে, দানি সাজে। আসলে আমি তো বুঝি না যে মন্দিরের এই যে দান দান বাক্স লেখা থাকে কে রে, দান বাক্স লেখা, তাকে কি দান করে মানুষে? ভগবান কি দান করবে নাকি? না, ভগবানকে দান করে না। আপনি কি আপনার ছেলেকে কোনো কিছু দান করেন যে না, তোকে একটা কাপড় দান করলাম? আপনার কি ছেলে কি দান করতেছেন? হ্যাঁ, আপনার ছেলে কি খাবার দান করতেছেন, এই যে তোকে আমি খাবার দান করলাম, এরকম বলতেছেন? তো আপনার ছেলে কি দান করতেছেন না? তাহলে কৃষ্ণকে, কৃষ্ণের সাথে আপনি সম্পর্ক, প্রেমের সম্পর্ক করতে চান, তাহলে কৃষ্ণকে দান করতে আসেন কেন? কৃষ্ণকে দান করতে আসেন কেন? কৃষ্ণকে দান করতে হয় না, কৃষ্ণকে ভালোবেসে তাকে কি করতে হয়, তাকে সেবা করতে হয়, ভালোবেসে তাকে কি করতে হয়, সেবা করতে হয়। আর যদি আমরা ভালোবেসে ভগবানের সেবা না করি, তাহলে ভগবানের চরণে আমরা অপরাধ করে ফেলবো, যদি দান বলিব না আমরা দান। এই জগতের সমস্ত কিছু ভগবান থেকে তৈরি হয়েছে। ভগবান বলছেন, অহং সর্বস্ব প্রভব মর্ত সঙ্গ প্রবর্ততে, ভগবানের থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। ভগবান বলছে, ভুক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, আমার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, আমি সবকিছুর ভুক্তা, আমি সবকিছুর কি, আমি একমাত্র ভোগ করব। তাহলে কেন তোমরা ভোগ করো? তোমরা ভাবো যে আমার সব আমি ভগবানের মন্দিরে গিয়ে দান করলাম, এইভাবে আমরা ভগবানকে কি করতে পারবো না, দান করতে পারবো না। আমার কিছু নাই ভগবানকে দেওয়ার, তাহলে একটা জিনিস আছে ভগবানকে দেওয়ার, সেটা কি? আমরা কি করতে পারি, হে ভগবান, হে কৃষ্ণ, তুমি আমাদেরকে সবকিছু তুমি আমাদেরকে দিয়েছো, আমাদের খাবার দিচ্ছ তুমি, আমাদের সবকিছু তুমি দিচ্ছ, এবং আমাদেরকে এত সুন্দর একটা দেহ তুমি দিয়েছো, তোমাকে তো আমি কিছু দিতে পারবো না, আমি জাস্ট
আমি এই দেহটা তোমার কাছে অর্পণ করলাম, এই ভেবে এই মনোভাব নিয়ে তার চরণে প্রণাম করা উচিত। কি করা উচিত? আর যদি আমরা এই মনোভাব নিয়ে ভগবানের কাছে প্রণাম করি, তাইলে আমরা কি করব, ভগবানের কৃপা লাভ করতে পারবো। কিন্তু আমরা ভগবানের কাছে প্রণাম করি কিসের জন্য? আইসা ভগবানের কাছে একটা লিস্ট দরাই, ভগবান তুমি আমার এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। এত কিছু দেওয়ার পরে ভগবান যদি তোমার এই সবগুলো আমি পাইয়া লাই, তাহলে তোমার কাছে আমি এই মোমবাতি আগরবাতি দিব আয়া। কি দিব? হ্যাঁ, ভগবানের 1 কোটি টিয়ার জিনিস, মানে এই যে লিস্ট দিয়েছে না, এই লিস্ট 1 লাখ টাকার জিনিস। যদি ফাইতে 1 লাখ টাকার জিনিস পাইবো, আর ভগবানের 10 টাকা রাইসা কি দিব? মোমবাতি আগরবাতি। আরে ভগবানের সাথে ব্যবসা করতে আয়ে, হ্যাঁ গিভ অ্যান্ড টেক, তুমি আমার এটা দিলে আমি এটা দিব, ভগবানের সাথে ব্যবসা করতে আয়ে। চিন্তা করছো কি হচ্ছে অবস্থা? তো এই জন্য আমাদের এইভাবে ভগবানকে প্রণাম করতে হবে না। এই ভগবান এই প্রণাম ভগবানকে ভগবান গ্রহণ করে না। আমাদের কি মনোভাব নিয়ে প্রণাম করতে হবে? ভক্তি বিনোদ ঠাকুর, হ্যাঁ উনিও ভজনে লিখেছেন কি, মানসে দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। আমার মানস, আমার মন, আমার দেহ, আমার এই গৃহ, আমার সব কিছু তোমার চরণে অর্পণ করলাম। এইভাবে ভগবানকে প্রণাম করতে হবে, তাহলেই ভগবান আপনাকে কি দিবে? ভগবান আপনাকে নিজের বলে আকর্ষণ করবে, সর্বাকর্ষক তিনি। তখনই আপনাকে নিজের বলে মনে করবে, জানা সে আমার লোক। আর যতই কি করেন, মাথা এখানে এসে মাথা ঠুকায় 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 মাথা দিয়ে রক্ত বের করে ফেলেন, লাভই তো না। বুঝতে পারছেন? তাহলে এইভাবে ভগবানকে কি করতে হবে? প্রণাম করতে হবে। সনাতন গোস্বামী একটা গ্রন্থ আছে দিগ্দর্শিনী, এই গ্রন্থে তিনি লিখেছেন যে সত্যব্রতমণি নবামি শব্দ দ্বারা কি বুঝিয়েছেন। এই যে দামোদর অষ্টকামে তিনি নবামি শব্দ দ্বারা কি বুঝিয়েছেন, এই নবামি শব্দ দ্বারা তিনি ভগবানের মঙ্গলাচরণ করেছেন। কি করেছেন দেখেন, নবামি শব্দ দ্বারা তিনি কি করেছেন, এই সত্যব্রতমণি দামোদর অষ্টকম লিখতে যাচ্ছে, এই জন্য তিনি ভগবানের চরণে কি করছেন, মঙ্গলাচরণ করছেন। মঙ্গলাচরণ, মঙ্গলাচরণ কি কয়, এই মঙ্গলাচরণের করার 2টি কারণ। মঙ্গলাচরণ করার কয়টি কারণ? 2টি কারণ। কয়টি কারণ? প্রথমটি হচ্ছে তচ্চ মঙ্গল অর্থম, তচ্চ মঙ্গল অর্থম, অর্থাৎ যে কোনো কার্যকে মঙ্গলময় করার জন্য, যে কোনো কার্যকে মঙ্গলময় করার জন্য সর্বপ্রথম মঙ্গলাচরণ করতে হবে। যে কোনো কার্য হোক, যদি সেই কার্যটাকে আপনি মঙ্গল সূচক করতে চান, মঙ্গলময় করতে চান, তখন আপনাকে কি করতে হবে, মঙ্গলাচরণ করতে হবে। এই মঙ্গলাচরণ করার এটা কি প্রথম কারণ। আর মঙ্গলাচরণ দ্বিতীয় কারণ কি, আবিষ্ট পূর্তি, ইচ্ছা পূরণ। যদি মঙ্গলাচরণ করার মাধ্যমে আমাদের সমস্ত ইচ্ছা সমস্ত আশা পূর্ণ হবে, তাহলে এই মঙ্গলাচরণ কয়টি কারণে হবে? প্রথম হচ্ছে কি, সমস্ত কাজ মঙ্গলময় করার জন্য, আর আমাদের আবিষ্ট আমাদের ইচ্ছা পূরণ করার জন্য মঙ্গলাচরণ করতে হবে। বুঝতে পারছেন? আর চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে যে মঙ্গলাচরণ করার ফলে, মঙ্গলাচরণ করার ফলে কি হয় জানেন, ভবিষ্যতে আমাদের, ভবিষ্যতে আমাদের যে দুর্ঘটনা হয়, ভবিষ্যতে যে আমাদের অমঙ্গল সূচক কার্যগুলো থাকে, আমাদের বিপদ থাকে, সেই ভবিষ্যতের বিপদগুলো নষ্ট হয়ে যায় এই মঙ্গলাচরণ করার মাধ্যমে। কি হয়ে যায়? বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো এই জন্য এই মঙ্গলাচরণ কখন করা উচিত? আমরা তো শুনলাম যে মঙ্গলাচরণ, মঙ্গলাচরণ করার কয়টি কারণ। আচ্ছা এই মঙ্গলাচরণ কখন করা উচিত? তখন সনাতন গোস্বামী উত্তর দিচ্ছেন, মঙ্গলাচরণ কখন করা উচিত সেই সম্পর্কে সনাতন গোস্বামী বলছেন, সর্বকর্ম সুপ্রাগ এব, সর্বকর্ম সুপ্রাগ এব, মানে সমস্ত কর্মের প্রাগ, মানে সমস্ত কর্মের আগে, সমস্ত কর্মের সর্বাগ্রে কি করতে হবে? ঠিক আছে, বুঝা গেছে? পরীক্ষা দিতে যাচ্ছেন, কষ্টটা পাওয়ার পরে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানম যেন শলাকয়া চক্ষুরুন মিলিতম যেন তস্ময় শ্রী গুরুবে নমম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপী শেগোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীভাষাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে প্রশ্নটা পড়া শুরু করেন, দেখেন যে সব ইজি, যা বাসার থেকে পেরে গেছেন সব পরীক্ষার হলে সব সব এসে পড়ছে প্রশ্নের মধ্যে। কারণ কি, শাস্ত্রে বলছে কি মঙ্গলাচরণ কি করতে হবে, এই মঙ্গলাচরণ সমস্ত কিছুকে মঙ্গল করে দেয়। আর কখন করা উচিত মঙ্গলাচরণ, সর্বকর্ম সুপ্রাগৈব, সমস্ত কর্মের সর্বপ্রারম্ভে মঙ্গলাচরণ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখন থেকে আপনারা করবেন। তারপরে কি সনাতন গোস্বামী বলছেন, কি ভাব নিয়ে আমাদের মঙ্গলাচরণ করতে হবে, বুঝা গেছে, কি ভাব নিয়ে আমাদের মঙ্গলাচরণ করতে হবে সেটা জানা উচিত কিনা। হ্যাঁ, সনাতন গোস্বামী আমাদেরকে বলছেন, দাস্য বিশেষেন বিধান আধো নির্দিষ্টম, দাস্য বিশেষেন বিধান আধো নির্দিষ্টম। সেখানে তিনি বলছেন যে আমি ভগবানের দাস, আমি ভগবানের কিঙ্কর, আমি ভগবানের দাসানো দাস, এই ভাব নিয়ে মঙ্গলাচরণ করতে হবে, তাই না। আমি হচ্ছি অমুক দেশের রাজা, আমি হচ্ছি হরে কৃষ্ণ নাম হট্টের প্রেসিডেন্ট, এই ভাব নিয়ে মঙ্গলাচরণ করলে কি মঙ্গলাচরণের কৃপা আসবে না, সাধু গুরু বৈষ্ণবের কৃপা আসবে না। তাহলে কি করতে হবে, কি ভাব নিয়ে মঙ্গলাচরণ করতে হবে, দাস ভাব নিয়ে, হরে কৃষ্ণ, কি ভাব নিয়ে, দাস ভাব নিয়ে। এবং মঙ্গলাচরণ কত প্রকার দেখেন, জানা উচিত, জানা উচিত, সবাই জানা উচিত। আমরা তো মঙ্গলাচরণ সমস্ত কাজে প্রথমে মঙ্গলাচরণ করি, তাই না। তাহলে আমরা কি জানলাম, মঙ্গলাচরণ করার দুটি কারণ, তারপরে কি জানলাম, হ্যাঁ মঙ্গলাচরণ করার দুটি কারণ, তারপরে হচ্ছে মঙ্গলাচরণ কখন করা উচিত, তাই না, আর কেমন কোন ভাব নিয়ে মঙ্গলাচরণ করা উচিত জানলাম। এখন মঙ্গলাচরণ কত প্রকার জানা উচিত কিনা, মঙ্গলাচরণ হচ্ছে তিন প্রকার, কয় প্রকার, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে। একটা হচ্ছে নমস্কার যুক্ত মঙ্গলাচরণ, কি যুক্ত, আরেকটা হচ্ছে বস্তু নির্দেশ মঙ্গলাচরণ, আর আশীর্বাদক আশীর্বাদ সূচক মঙ্গলাচরণ। তাহলে কি বললাম, প্রথমটা হচ্ছে নমস্কার সূচক মঙ্গলাচরণ, বস্তু নির্দেশ মঙ্গলাচরণ, আশীর্বাদ সূচক মঙ্গলাচরণ, বুঝতে পারছেন। আপনারা ভাগবত ভাগবত পড়েছেন, কারাগার কার বাড়িতে ভাগবত আছে, হাত তুলেন তো দেখি, ভাগবত আছে না। এই ভাগবতের যে প্রথম শ্লোকটা জন্মাদর্শ, এই প্রথম শ্লোকটা হচ্ছে কি, এটাও একটা মঙ্গলাচরণ, এই প্রথম শ্লোকটা হচ্ছে নমস্কার সূচক মঙ্গলাচরণ। আর ভাগবতের দ্বিতীয় শ্লোকটা হচ্ছে কি, এই ভাগবতের দ্বিতীয় শ্লোক হচ্ছে ধর্ম প্রযোজিত কৈতব, এই যে দ্বিতীয় শ্লোকটা, এই দ্বিতীয় শ্লোকটা হচ্ছে বস্তু নির্দেশ সূচক মঙ্গলাচরণ, ঠিক আছে। আর ভাগবতের তৃতীয় শ্লোকটা নিগম কল্প তরুর গলিত ফলম, এই তৃতীয় শ্লোকটা হচ্ছে কি সূচক মঙ্গলাচরণ, হ্যাঁ আশীর্বাদ সূচক মঙ্গলাচরণ। তাহলে কয় প্রকার মঙ্গলাচরণ, তিন প্রকারের মঙ্গলাচরণ, ঠিক আছে। তাহলে আমরা জানলাম তিন প্রকারের মঙ্গলাচরণ। আর এই দামোদর অষ্টকমে নমামি শব্দ দ্বারা কোন ধরনের মঙ্গলাচরণ করা হয়েছে এটা জানা উচিত। এই দামোদর অষ্টকমে কোন ধরনের মঙ্গলাচরণ করা হয়েছে, এই দামোদর অষ্টকমে দুই ধরনের মঙ্গলাচরণ করা হয়েছে। কয় ধরনের, এই নমামি শব্দ দ্বারা দুই ধরনের মঙ্গলাচরণ করা হয়েছে, একটা হচ্ছে নমস্কার সূচক মঙ্গলাচরণ আর বস্তু নির্দেশ সূচক মঙ্গলাচরণ, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এখনো নমামি শব্দের মধ্যে আছি, কোন শব্দ, নমামি নিয়ে কথা বলতেছি, এখনো যাই নাই কিন্তু, ঠিক আছে। এখন এই নমামি শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে, নমামি ভগবানকে প্রণাম করলে কি হয়, ভগবানকে প্রণাম করলে কি হয়, আপনারা জানেন যে ভগবানকে প্রণাম করলে কি হয়, হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনাদের ওই যে রুলস ফলো করেন কিন্তু, যে কথা বলবে তারা কি করতে হবে, এই নমামি শব্দ ভগবানকে প্রণাম করলে কি হয়, গোপীগীত, সবাই গোপীগীত আপনারা জানেন তো নাকি, গোপীগীত, গোপীগীতে একটা শ্লোকে বর্ণনা করা আছে, প্রণত্ত দেহি নাম পাপকর্ষণম, যদি কেউ ভগবানের চরণে একবার প্রণাম করে
তার সমস্ত পাপ, অনেক জন্মার্জিত পাপ ও চুরম ভগবান তার সমস্ত অনেক অনেক জন্মের পাপ সাথে সাথে হরণ করে নিয়ে যায়। একবার প্রণাম করলি, বুঝতে পারছেন? হরে কৃষ্ণ, বুঝেন, জানেন কি হয়। নাহলে আইসে প্রণাম খালি মাথাটা লাগাই দিলে হইতো না, একটা স্ট্যাম্প মেরে দিলাম হইতো না, বুঝে প্রণাম করতে হইব। তাইলে কি আসবে, এটার ভালো ফল আসবে, নাইলে কি আসবে, খারাপ। বুঝতেইব, সিগনেচার মাইরা দিছেন, এটার মধ্যে কি লেখা আছে জানতেইব না, কাগজের মধ্যে যে কি লেখা আছে সেটা তো জানতেইব, সিগনেচার কইরা লাইলাম হইতো না তো। তারপরে আমরা বাড়ি ঘর সব লয়ে লাইব ইস্কনের ভক্তরা, বুঝা গেছে? বাড়ি ঘর সব পরে ইস্কনের ভক্তরা লয়ে লাইব, তাহলে বুঝবেন, এই জন্য জানেন বুঝেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। তাহলে প্রথমতে ভগবানকে প্রণাম করলে তার কি হবে, অনেক জন্মার্জিত পাপ চুরম ভগবান তার সমস্ত জন্মের পাপ কি করবে, হরণ করবে। প্রণত দেহি নাম পাপ কর্ষণম, ভগবান তার সমস্ত পাপ কর্ষণ করে নিয়ে যায়, এক নাম্বার কারণ, ঠিক আছে? ভগবানকে কেন প্রণাম করবো, একটা পয়েন্ট বললাম। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টে কি করছে, মহাভারতে, মহাভারতে 100,000 শ্লোক আছে, কয় লাখ শ্লোক, এই 100,000 শ্লোকের একটা শ্লোকে বর্ণনা করা আছে, ব্যাসদেব লিখতেছে, সেখানে বলছে যদি কেউ, যদি কেউ 10টা অশ্বমেধ যজ্ঞ করে, কয়টা অশ্বমেধ যজ্ঞ, আরে একটা অশ্বমেধ যজ্ঞ করতে কোটি কোটি টিয়া লাগে, কয় টিয়া লাগে, 1 কোটি টিয়া দিয়ে একটা অশ্বমেধ যজ্ঞ করতে পারতেন না, বোঝা গেছে? এরকম একটা অশ্বকে ছেড়ে দিতে হয়, এটাকে যদি কেউ আটকে একবার ভগবানকে প্রণাম করলে একই ফল লাভ হয়। 10টা অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হবে, শুধুমাত্র ভগবানের চরণে একবার প্রণাম নিবেদন করলে একই ফল। তারপরের লাইনেও ব্যাসদেব, ব্যাসদেব কি পরের লাইনে আবার লিখতেছি কি জানেন, পরের লাইনে বলতেছে 10 অশ্বমেঘী পুনরীতি জন্ম কৃষ্ণ প্রণামি ন পুনর্ভবায়ো, বলছে 10টা অশ্বমেধ যজ্ঞ করলে তাকে আবার এই পৃথিবীতে আসতে হয়, কেন, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, তাকে আবার এই পৃথিবীতে আসতে হবে, কিন্তু কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়ো, যদি কেউ ভুল করে হলেও কৃষ্ণের চরণে একবার প্রণাম নিবেদন করে ফেলে তাকে আর এই পৃথিবীতে আসতে হয় না। বুঝতে পারছেন? কয়টা কারণ বললাম, দুইটা পয়েন্ট বললাম। আচ্ছা ঠিক আছে, আসুন প্রণাম করে করলে কি হয় আরো ডিটেল জানি। প্রণামি শব্দ, এই যে নমামি শব্দের মধ্যে, এখনো আমরা কিন্তু নমামি শব্দটিকে যাই নাই, নমামি শব্দের মধ্যে আছি, নমামি 3 নম্বর পয়েন্ট। আপনারা মহাভারতের যুদ্ধ সম্পর্কে জানেন, কয়দিন যুদ্ধ হয়েছিল, 18 দিন যুদ্ধ হয়েছিল, কয়দিন, এই 18 দিন যুদ্ধের অষ্টম দিন, অষ্টম দিন কি করছে জানেন, দুর্যোধন তিনি বিষ্ণুদেবের শিবিরে গেছে, বিষ্ণুদেবের কাছে, আর বিষ্ণুদেবের কাছে গিয়ে বলতেছে পিতামহ 8 দিন হয়ে গেছে যুদ্ধ চলতেছে, আর আপনার এত শক্তি, এত শক্তি, আপনি প্রথম দিনই আমার বিজয় নিয়ে আসতে পারতেন, কিন্তু আপনি যুদ্ধ করতেছেন আমার পক্ষ হয়ে, কিন্তু আপনি তাদের পক্ষে, তাদের পক্ষ নিয়ে আপনি যুদ্ধ করতেছেন, যদিও দেখা যাচ্ছে আমাদের পক্ষে আপনি আছেন, কিন্তু যুদ্ধ করছেন তাদের পক্ষ হয়ে, আপনি যেই থালায় খাচ্ছেন সেই তালা ফুটো করতেছেন, আপনি নেমো খারামি করতেছেন, নেমো খারাম নাকি, নেমো খারাম বলে না, হ্যাঁ, ছেলে চিন্তা করেন, পিতামহ ভীষ্মের সামনে গিয়ে দুর্যোধন বলতেছে আপনি নেমো খারামি করছেন, আপনি যুদ্ধ আমার পক্ষে থেকে যুদ্ধ করতেছেন তার পক্ষে হয়ে, তাহলে আপনি বিশ্বাসঘাতকতা করছেন। আর এইভাবে যখন কথা বলা শুরু করছে, পিতামহ ভীষ্মদেব ক্রোধান্বিত হয়ে গেছে, বলছে যাও, তোমার যদি মনে হচ্ছে যে আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছি, আমি আজকে প্রতিজ্ঞা গ্রহণ করলাম, আমি কি করলাম, প্রতিজ্ঞা নিলাম যে আগামী কালকে নবম দিন, যুদ্ধের নবম দিনে আমি পঞ্চ পাণ্ডবের যে কোনো এক পাণ্ডবকে আমি হত্যা করে ফেলব, কি করব, আমি আমি প্রতিজ্ঞা নিলাম, আমি পণ করলাম যে আগামী কাল যুদ্ধে কি করব, পঞ্চ পাণ্ডবের যে কোনো একজন পাণ্ডবকে কি করে ফেলব, হত্যা করে ফেলব, এইভাবে প্রতিজ্ঞা নিল। আর দুর্যোধন তো ভাবলো যে আজকে একটু রাগায় কাজে হয়েছে, হ্যাঁ, আজকে পিতামহর একটু রাগাইছে, একটু কাজে হয়েছে, একটা প্রতিজ্ঞা নিয়ে নিছে। আর পিতামহ ভীষ্ম যদি প্রতিজ্ঞা নেয় সেটা কি হয়, যেভাবে হোক সে পালন করবে, কারণ কি, সে ভীষণ প্রতিজ্ঞা নেয় দেখি তার নাম কি হয়েছে, ভীষ্ম, বুঝা গেছে? তখন দুর্যোধন তো এখন কি করছে, খুব খুশি, আর পিতামহ ভীষ্ম
বলছে আমি কালকে যে কোনো এক পাণ্ডবকে হত্যা করে ফেলবো। আর শুনো দুর্যোধন, তোমার পত্নীকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি তোমার পত্নীকে সৌভাগ্যবতীর বর দান করব। কি করব? সৌভাগ্যবতীর কি করব? সেই কথা বলে দিছে। আর দুর্যোধন তো তার মানে খুশি আনন্দে আত্মহারা, কিভাবে তার পত্নীকে বলবো যে পিতামহকে প্রণাম করার জন্য? হ্যাঁ, সে ভুলে গেছে যে পিতামহ ভীষ্ম মানে প্রতিজ্ঞা নিছে যেভাবে হোক আমার বিজয় সে আনবেই, এই কথা বলে দিছে। আর সে গিয়া তার পত্নীকে বলে নাই, তো কি করছে? কৃষ্ণ তো অন্তর্যামী, কারণ কৃষ্ণ সকলের হৃদয়ে কি রূপে আছেন? পরমাত্মা রূপে আছেন, আছেন কিনা? কৃষ্ণ অন্তর্যামী, তিনি বুঝতে পারছেন। কৃষ্ণ কি করছে? রাত্রে তখন তিনটা বাজে, কয়টা বাজে? তিনি কি করতেছে? যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, ভীম, নকুল সবাইকে ডেকে উঠে উঠাইতেছে, এই উঠো উঠো, যুধিষ্ঠির মহারাজ উঠুন, অর্জুন উঠো, ভীম উঠুন, অর্জুন, তার নকুল, সহদেব সবাইকে ডেকে উঠাইতেছে। বলছে কি সমস্যা, কি তুমি এত রাত্রে ডাকতেছে কেন? কৃষ্ণকে ডাকে তুলতেছে, বলছে তোমার পিতামহ ওইদিকে ভীষণ প্রতিজ্ঞা নিছে আগামী কালকে তোমাদের যে কোনো এক পাণ্ডবকে হত্যা করে ফেলবে। বলছে তাই নাকি? অর্জুন বলতেছে ঘুম থেকে ওইটা বলতে, হ্যাঁ মারবে, হ্যাঁ। তখন অর্জুন বলতেছে আরে আমরা তো তোমার ভক্ত, যদি আমাদেরকে কালকে যে কোনো একজনকে মেরে ফেলে পরের দিন প্রথম আলোর মধ্যে হেডলাইন আসবে যে ভগবান কৃষ্ণের ভক্তের পরাজয়, প্রথম আলোর প্রথম প্রথম পৃষ্ঠায় থাকবে যে কৃষ্ণের ভক্তের পরাজয়, সেটা তো তোমারই পরাজয় হবে, যা আমরা ঘুমাইতে দেবো। আর এই কথা কইয়া অর্জুন তার পঞ্চমাণ্ড ঘুমাইতেছে। আর কৃষ্ণের তো চিন্তা হইতেছে কিরে ভাই এরা ঘুমাইতেছে নিশ্চিন্তায়। তখন কৃষ্ণ চিন্তা করতেছে কিভাবে 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 এই তাদেরকে বাঁচানো যায়, আমার ভক্ত, আর যদি কোনো মতে একজন পাণ্ডবরে মাইরা লায় তাহলে তো আমার তো শেষ, যেই কীর্তি যে যশ এতদিনে কামাইছি সব নষ্ট হয়ে যাবো গা। তো কৃষ্ণ তখন ভাবতেছে ভাবতেছে, হঠাৎ করে তিনি ধ্রুপদীরে, হ্যাঁ রাত্রে 3:30 বাজে ধ্রুপদীরে ডাকতেছে, ধ্রুপদী উঠো উঠো। বলছে কেন? বলছে উঠো। বলছে কেন? বলছে তোমাকে নিয়ে একটু পিতামহর কাছে যাবো। বলছে কেন? বলছে আমি সকালে যাবো, এখন ঘুমাইছে তো। বলছে না না এখনই আসো। বলছে জোর করে নিয়ে আসছে। বলছে আসো তো, যাইতেছে যাইতেছে। বলছে কি করতে হবে? বলছে তুমি গিয়া পিতামহ ভীষ্ম তার রূপ তার যে শিবিরে গিয়া তাকে একটা প্রণাম করে এসে পড়বা। কি করে এসে পড়বা? ঠিক আছে। তো এই দ্রৌপদী যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তখন কি করলো? বলছে এই দাঁড়াও। ওই যে যাইতেছে যে একটা জুতার আওয়াজ করতেছে, চপ্পলের আওয়াজ করতেছে, দাঁড়াও তোমার জুতাগুলো খুলে দিয়ে যাও আমার কাছে। তখন কি করছে দ্রৌপদী মহারাজ, তার মহারানী কি করছে যে দ্রৌপদীর জুতাগুলো খুলে কৃষ্ণের হাতে দিয়ে গেছে। আর বলতেছে এই শোনো, তোমার ওই যে শাড়িটা একটু টান দাও নিচের দিকে, মানে ঘুমটা ঘুমটা বলে না, হ্যাঁ একটু ঘুমটাটা একটু বড় করে দাও। আচ্ছা ঠিক আছে দিছি। যে কি করতে হবে? বলছে কি একটা প্রণাম করবা। আর যখন গিয়ে গিয়ে প্রণাম করছে তার ছুরিগুলো একটু বাইজে উঠছে, তখন পিতামহ ভীষ্ম তো এরকম ভাবে বৈশা বৈশা তিনি ধ্যান করতেছে। তো তিনি ভাবতেছেন যে আমি তো রাত্রে কইছি, কারে কইছিলাম? দুর্যোধনকে বলছিলাম যে তার পত্নীকে পাঠিয়ে দিত যাতে আমি তাকে বর দিতে পারি। তখন ওই পিতামহ ভীষ্মের মনে মনে ভাবতেছে যে নিশ্চয়ই দুর্যোধনের পত্নী আসছে। তিনি চোখ বন্ধ করে বলতেছে অখণ্ড সৌভাগ্যবতী ভব। কি বর দিছে? অখণ্ড সৌভাগ্যবতী ভব। আর যখন তখন দ্রৌপদী মহারাজ বলতেছে ধন্যবাদ পিতামহ। তখন করছে কিরে ভাই এটা কার আওয়াজ? বলছে দ্রৌপদী তুমি এখানে? বলছে হ্যাঁ আমি তো প্রণাম করলাম, আপনি আমাকে কি দিলেন? বর দিলেন। তখনই এই পিতামহ ভীষ্ম ভাবতেছে এটা তো মানে পিতামহ ভাবতেছে যে এটা দ্রৌপদীর কাজ না, এটা নিশ্চয় কার কাজ? ওই যে যে প্রপঞ্চক কৃষ্ণের কাজ। তখনই ধ্রুপদী মানে পিতামহ ভীষ্ম কি করছে, তার শিবির থেকে বাইরে দেখছে যে কৃষ্ণ কি করতেছে, ওই জুতাগুলা তার বগলে, ওই যে ধ্রুপদীর জুতাগুলা তার বগলে লইয়া হ্যাঁ হাসতেছে। পিতামহ ভীষ্ম তুমি তো রাত্রে প্রতিজ্ঞা নিছো কি করবা, পাঞ্চ পাণ্ডবের যে কোনো একজন পাণ্ডবকে মেরে ফেলবা, আর আজকে তুমি কি দিলা তাদেরই পত্নীকে তুমি বর দিলা যে তুমি কি করো অখণ্ড সৌভাগ্যবতী ভব, আর তার একজন পত্নী একজন পত্নী যদি মারা যায় তাহলে সে কি সৌভাগ্যবতী হবে? এখন তুমি কি তোমার প্রতিজ্ঞা পালন করবা না তোমার বর রক্ষা করবা? বিপদে পড়ছে নি কে? বিপদে পড়ছে ভীষ্ম, বিপদে পড়ে গেছে। তখন তখন
এই ভীষ্মদেব বলতেছে, আমি আমার প্রতিজ্ঞা রাখি আর না রাখি, আমি আরেকটা প্রতিজ্ঞা করতেছি, আমি তোমার হাতে অস্ত্র ধারণ করাবই। বুঝা গেছে? তো দেখুন, একবার প্রণাম করার ফলে পিতামহ ভীষ্মের হ্যাঁ তার প্রতিজ্ঞা থেকে তার স্বামীদের রক্ষা করে ফেলছে। কে? কি? দ্রৌপদী মহারাজ। দেখছেন প্রণাম করার কি ফল? কয়টা পয়েন্ট বললাম? তিনটা পয়েন্ট নাকি? আচ্ছা, চার নম্বর পয়েন্টে আসি। মহাভারতের যুদ্ধে সবাই কিভাবে মরবে সবাই জানতো। বুঝা গেছে? যে পিতামহ ভীষ্ম কারাতে মরবে, শিখণ্ডিনীর হাতে মরবে। হ্যাঁ, কিন্তু দ্রোণাচার্য কিভাবে মরবে সেটা জানতো না। বুঝা গেছে? দ্রোণাচার্য কিভাবে মরবে তার মরার কারণ কেউ জানতো না। এখন চিন্তা করতেছে যে সবাইকে তো মেরে ফেলতে পারবে, কিন্তু দ্রোণাচার্যরে কিভাবে মারা যায়, তাই না? তখন কৃষ্ণের কাছে বলতেছে, অর্জুন গেছে কৃষ্ণের কাছে, কার কাছে গেছে? আরে কৃষ্ণ, শুনতেছেন আপনারা? কি বিরক্ত লাগতেছে নাকি? আরে কৃষ্ণ, অর্জুন গিয়ে দ্রোণাচার্যের কাছে গিয়ে বলতেছে, গুরুদেব মানে অর্জুন গিয়ে কৃষ্ণের কাছে বলতেছে, কৃষ্ণ এই সবাই তো কিভাবে মরবে সেটা তো আমরা জানি, কিন্তু আমার গুরুদেব দ্রোণাচার্য উনি কিভাবে মরবে? আচ্ছা, আমি যদি তোমাদের সবকিছু কইয়া দেই, তাহলে এরা কইব তোমাদের সাথে আমি পক্ষপাতিত্ব করতেছি। হ্যাঁ, না না, আমি কিছু কইতে পারতাম না, যাও তুমি তাদের থেকে জানা না। বলছে কিভাবে জানবো? তখন কৃষ্ণ কইতেছে, এক কাজ করো, তুমি তোমার গুরুদেবকে গিয়ে একটা প্রণাম করে আসো, দেখো কি হয়। কি করে আসো? তখন এই অর্জুন বলতেছে, যেহেতু প্রণাম করতে বলছে, নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু আছে, যাই একটা প্রণাম করে আসি আমার গুরুদেব রে। ঠিক আছে? তো এই চিন্তা কইরা সেই অর্জুন কি করছে, গিয়ে গুরুদেবের কাছে গেছে দ্রোণাচার্যকে। তো দ্রোণাচার্যের কাছে গিয়ে দ্রোণাচার্যকে আগে প্রদক্ষিণ করছে। কি করছে? প্রদক্ষিণ করে আইসা দণ্ডবোধ একটা প্রণাম করছে গুরুদেব রে। হ্যাঁ, কি করছে? হ্যাঁ, একদম প্রণাম প্রণাম মন্ত্র উচ্চারণ করে, বাঞ্ছা কল্প তরু বশ্চ কৃপা সিন্ধু এবচ প্রতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম। এইভাবে দ্রোণাচার্যকে একটা প্রণাম করছে। আর দ্রোণাচার্য তো খুব খুশি, একবার খুব খুশি, আরে আবার প্রণাম মন্ত্র উচ্চারণ করে ঘুরে আমার প্রণাম করতেছে, কত খুশি। দ্রোণাচার্য বলতেছে, হে আমার প্রিয় শিষ্য, তুমি বলো তুমি আমার কাছে কি চাও, আমি আজকে তোমাকে, তুমি যা চাও আমি সব তোমাকে দিব। খুব খুশি, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। তখন অর্জুন বলতেছে, যে আপনি তো আমার অনেক কিছু দিছেন, আর লাগতো না, এখন আমার কয়ে দেন যে আপনি কিভাবে মরবেন। আচ্ছা, আপনি কিভাবে মরবেন এটা আমার কয়ে দেন। তখন বলতেছে, আমি কিভাবে মরবো এই পর্যন্ত এই পর্যন্ত কেউ জানে না, কিন্তু তুমি যে তোমার প্রণাম করছো আর তোমার প্রণামে আমি সন্তুষ্ট, যাও আমি আমার নিজের মৃত্যুর কারণও তোমাকে বলে দিচ্ছি। কিভাবে? যখনই আমার ছেলের আমার পুত্রের অনিষ্ট খবর আমাকে জানাবে, আমার ছেলের বিপদের খবর আমাকে কেউ জানাবে, তখন আমার সমস্ত শক্তি ক্ষীণ হয়ে যাবে, হ্রাস পাবে, তখন যে কেউ আমাকে হত্যা করতে পারবে। বুঝতে পারছেন তো? এইভাবে কয় নাম্বার পয়েন্ট বললাম? হ্যাঁ, আসেন পাঁচ নাম্বার পয়েন্টে। কয় নাম্বার? ভগবান রামচন্দ্রের, ভগবান রামচন্দ্রের কয় ভাই ছিল? তারা চার ভাই নাকি? আচ্ছা, তারপরে রাবণের কয় ভাই ছিল? রাবণের কয় ভাই? কি কি বলেন তো দেখি। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, তাই না? হ্যাঁ, বিভীষণ। তো এর মধ্যে কোন ভাইটা একটু ভালো আছিল? বিভীষণ ভালো আছিল না? হ্যাঁ, তো এর মধ্যে বিভীষণ একটু ভালো ছিল। তো বিভীষণ তিনি কি করছেন, রামের কাছে গিয়ে বলতেছেন, তিনি রাবণের কাছে গিয়ে বলতেছেন, রাবণের কাছে, তার বড় ভাইয়ের কাছে বলছে, দাদা তুমি জগৎ জননী মাতা সীতাকে হরণ করে নিয়ে আসছো, তুমি ভীষণ অপরাধ করেছো, তুমি সীতা মাকে তার পতির কাছে ফিরে দিয়ে আসো, নাহলে তোমার এই সমস্ত লঙ্কা নষ্ট হয়ে যাবে, যাও। তখন রাবণ বলতেছে, এই তুই আমার ছোট ভাই, তুই শত্রুর পক্ষ থেকে আমার কাছে আইসা আজই জানাচ্ছিস, যা তোকে আমি ত্যাগ করলাম, আমার রাজ্য থেকে তোমাকে বিতাড়িত করলাম। দেখুন, রাবণ তার ছোট ভাই বিভীষণকে কি করে দিল, তার রাজ্য থেকে বিতাড়িত করে দিল। আর বিভীষণ নিরুপায় হয়ে, বিভীষণ নিরুপায় হয়ে তিনি রামচন্দ্রকে, রামচন্দ্রের উদ্দেশ্যে তিনি রওনা হচ্ছেন তাকে দর্শন করার জন্য। আর যখন তিনি আকাশপথে যখন বিভীষণ আসতেছে, হঠাৎ করে বিভীষণ যখন আসতেছেন, হনুমান আদি
হনুমান আদি যে সমস্ত বানর সৈন্যরা ছিল, সুগ্রীব সমস্ত সমস্ত বানর সৈন্যরা রাম রামের কাছে আসছে, ভগবান রাম। রাবণের যে ছোট ভাই বিভীষণ, তিনি আকাশপথ দিয়ে আসতেছে, আপনি বলেন, আপনি আগে আমাদেরকে আদেশ করেন রাস্তা দিয়ে গুলি করে উড়াই দিব, আদেশ করুন রাস্তা দিয়ে কি করবো গুলি করে উড়াই দিই। আচ্ছা না না, আরে সে কি ভাব নিয়ে আসতেছে সেটা তোমাকে জানা দরকার, সে কি খারাপ ভাব নিয়ে, সে কি যুদ্ধ ভাব নিয়ে আসতেছে নাকি ভালো মনোভাব নিয়ে আসতেছে সেটা আগে আমাদের জানা দরকার। তখন এই বিভীষণ আসতেছে, বিভীষণ এসে নামলো, বিভীষণ নাই নাই যখন রামচন্দ্রের উদ্দেশ্যে রামচন্দ্রের রুমে আসলো, আর রামচন্দ্রের রুমে প্রবেশ করেই তিনি রামচন্দ্রকে দণ্ডবত প্রণাম করলেন, কি করলেন। আর যখন রামচন্দ্রকে দণ্ডবত প্রণাম করেছেন তখন রামচন্দ্রের মুখ থেকে বেরিয়ে গেছে, হে লঙ্কেশ তোমাকে স্বাগতম। লঙ্কেশ মানে কি জানেন, লঙ্কার রাজা, হে লঙ্কার রাজা তোমাকে স্বাগতম। তখন সাথে এখানে সুগ্রীব ছিল, সুগ্রীব সুগ্রীব বলতেছে, হে প্রভু এখনো তো লঙ্কার রাজা রাবণ, আপনি আমরা তো এখনো যুদ্ধ জয় করছি না, যুদ্ধ এখনো জয় করি নাই, আপনি যুদ্ধ জয়ের আগে বিভীষণকে রাজা বানাই দিছেন, বিভীষণকে কি করে দিছেন, যদি আমরা যুদ্ধ হেরে যাই। তখন রামচন্দ্র বলেন, আমার প্রাণ চলে যাবে কিন্তু আমার কথা কখনো নড়চড় হবে না, আমি যদি এই লঙ্কার রাজা যদি বিভীষণকে না তৈরি করতে পারি তাহলে আমি আমার অযোধ্যার রাজা তাকে বানিয়ে দিব, তাকে রাজা তো অবশ্যই করব। কিন্তু জানেন যখন যুদ্ধ পরাজয় হয়েছিল যে রাবণ, তখন এই স্বর্ণ লঙ্কার রাজা কাকে তৈরি করেছে, যেই স্বর্ণ লঙ্কার রাজা, হ্যাঁ রাবণের কয়টা মাল মস্তক ছিল, দশ মাথা, দশ মস্তক ছিল, আর এই দশ মস্তকে নয়টা মস্তক কাইটা কাইটা যজ্ঞ কুণ্ডে দিয়েছে, আর তার বিনিময়ে ভগবান শিব তাকে লঙ্কা, এই স্বর্ণের লঙ্কা একটা রাজ্য দিয়েছে, ভগবান শিব দিয়েছে, আর সেই লঙ্কা ভগবান রামচরণের রামচন্দ্রের চরণে একবার প্রণাম করে বিভীষণ লাভ করে ফেললো। হরে হরে কৃষ্ণ। কয়টা পয়েন্ট বললাম, আরো যদি পয়েন্ট বলি তাহলে এই প্রণামের উপরে শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি, এখানে যে প্রণাম করছে, হ্যাঁ এই প্রণামের অনেক ফল, কিন্তু এই দামোদর অষ্টকমের যে তিনি প্রণাম করছে, এই প্রণাম দ্বারা কি করছে, তিনি ভগবানকে বলছে, হে কৃষ্ণ, হে প্রভু নমামি, আমি তোমাকে প্রণাম করছি, আমি তোমাকে কি করছি, কেন আমি যে দামোদর অষ্টকম লিখতে যাচ্ছি তুমি আমাকে কৃপা করো যাতে আমি দামোদর অষ্টকম ঠিকভাবে লিখতে পারি, সে ঠিকভাবে কি করতে পারি, লিখতে পারি, এই জন্য বলছে নমামি।